হ্যামবার্গ টাইমস। একমাত্র আন্তর্জাতিক খ্যাতি সম্পন্ন হুগলি জেলার নাম্বার ওয়ান জ্যোতিষী হস্তরেখাবিদ বাস্তুবিদ ডক্টর অঞ্জন শাস্ত্রী গোল্ড মেডেলিস্ট ও একাধিক অ্যাওয়ার্ড প্রাপ্ত IIOH কর্তৃক পশ্চিমবঙ্গের রাজ্যপাল দ্বারা পুরস্কার প্রাপ্ত যে কোনো সমস্যার গ্যারান্টি সমাধানে এখন আরামবাগ শহর ও তৎসংলগ্ন এলাকার আরো কাছাকাছি। ডক্টর অঞ্জন শাস্ত্রীর নতুন চেম্বার এখন আরামবাগ হসপিটাল মোড় ICICI ব্যাংকের পাশে বারিক মার্কেট প্রতি সপ্তাহে বুধ ও শনিবার এছাড়াও আরো বিভিন্ন জায়গায় বসছেন। আপনি মাস্ক পরেননি কেন? মাস্ক না পরে লাইনে দাঁড়িয়েছেন, সামাজিক কোনো দূরত্ব নেই, কি বলবেন আপনি? কোথেকে আসছেন দিদি? কি নাম, কেমন, কি করতে থাকেন এখানে? এখানে আলাদা ঠিকানা চেঞ্জ করতে মাস্ক পরেননি কেন? মাস্ক না পরে সামাজিক দূরত্ব না বজায় রেখে লাইনে দাঁড়িয়েছেন। মাস্ক ছাড়াই বেরিয়ে পড়েছেন? কিসের জন্য এসেছেন? সংশোধন করতে? কোথা থেকে এসেছেন? সামগ্রাম হরিণপুর। হ্যাঁ, সামগ্রাম। কি নাম আপনার? আমার নাম শেখ ইমরুল হাসান। দাদা আপনি কতক্ষণ দাঁড়িয়ে আছেন? আমি প্রায় 7টা। মাস্ক পরছেন না কেন? কিসের জন্য এসেছেন? আমি এসেছি আমার এই অ্যাড্রেস চেঞ্জ করার জন্য। আপনারা তো সামাজিক দূরত্ব মেনটেন করছেন, কি বলবেন? হ্যাঁ, কোথা থেকে এসেছেন? কখন এসেছেন? কি নাম আপনার? ইব্রাহিম শেখ। আপনারা আজকে কিসের জন্য এসেছেন? আমরা আধার কার্ড সংশোধন ও নতুন আধার কার্ডের জন্য এসেছি এখানে। এখানে এই যে লাইন দিয়ে আজকে ভোট রাত্রি 2টা থেকে লাইনে দাঁড়িয়ে আছি, এর জন্য কত হ্যারাসমেন্ট হচ্ছে মানুষ। এর আরো সংস্থা যাতে খোলা যায়, অন্য জায়গায় আধার কার্ড সংশোধন হয় বা নতুন কার্ড হয় তার জন্য ব্যবস্থা করুন। এখন বর্তমানে এমন অবস্থায় লাইনের যারা দাঁড়িয়ে আছে অন্য লোক এসেছে, ভিড় ভাড়টা হচ্ছে। এখানে সিভিক পুলিশের দরকার, আপনারা সিভিক পুলিশের ব্যবহার। আপনি কোথা থেকে এসেছেন? আমি হরিণখোলা 1 নম্বর পঞ্চায়েতে সামগ্রামের বাসিন্দা, ওখান থেকে এসেছি। আপনার নাম কি? আমার নাম শেখ নাজেম আলী। আচ্ছা, পোস্ট অফিস থেকে কি কোনো সিভিকের ব্যবস্থা করেনি? না না, পোস্ট অফিসের কোনো সিভিকের ব্যবস্থা করেনি। এখানে আমি দেখতে পাচ্ছি না সেটা করেছে নাকি বলতে পারবো না। আপনারা যদি রিকোয়েস্ট করছি, যদি সিভিক পুলিশের ব্যবস্থা করেন তাহলে খুবই ভালো। ওদিকে চা খাওয়া দাও আমাকে।
আমি এদিকে চা খাবো আমাদের পাড়ার ছেলে কেন দাদা Jeans and t-shirts only for men.